হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমার এই চ্যানেলে আপনাদের আবার স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য। আজ আপনাদের আমি ওজন কমানোর একটা খুবই সহজ পদ্ধতি দেখাবো। আমরা সকলেই আশা করি বিনা পরিশ্রমে ও খুব সহজেই যেন আমাদের শরীরের বাড়তি ওজন কমে যায়। আপনিও নিশ্চয় চান যে আপনার শরীরের ওজন যেন কোনো পরিশ্রম ছাড়াই কমে যাক। আপনি যদি সত্যি কোনো বাড়তি পরিশ্রম ও ব্যায়াম ছাড়াই ওজন কমাতে চান, তবে আমার এই ভিডিওতে দেখানো জুসটুকু প্রতিদিন পান করুন। আপনি যদি 2 মাস একভাবে এই জুস পান করতে পারেন, তবে অবশ্যই আপনার বাড়তি ওজন কমে যাবে। আপনি হয়তো ভাবছেন, এটা আবার কিসের জুস যা এত সহজে ওজন কমাতে পারে? হ্যাঁ বন্ধুরা, এটা কোনো দুষ্প্রাপ্য ফলের জুস নয়, এটা খুবই সাধারণ একটি ফল যার নাম টমেটো, যা আমাদের হাতের কাছে সব সময় এবং সব মৌসুমেই পাওয়া যায়। টমেটোর ভিতর প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও মিনারেল থাকে, যা ওজন কমাতে খুবই কার্যকরী ভূমিকা রাখে। তাছাড়া টমেটোর জুস আমাদের শরীরের মেটাবলিজমের মাত্রা বৃদ্ধি করে, আমাদের শরীরের চর্বি গলিয়ে ফেলতে সাহায্য করে। এই জুসের সাথে আমরা গোলমরিচ ও মধু ব্যবহার করব, যা আমাদের শরীরের কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করবে। তাহলে চলুন কিভাবে এই টমেটো জুস আমরা তৈরি করব দেখে আসি। এই জুস তৈরি করতে আমাদের মাত্র 2টা পাকা টমেটো লাগবে, আর লাগবে 2 চামচ মধু এবং 1 চিমটির মতন গোলমরিচের গুঁড়া। প্রথমে আমরা টমেটো দুটো কেটে ছোট ছোট টুকরা বানিয়ে নেব, যাতে আমাদের ব্লেন্ডারের ভিতর এটার জুস তৈরি করতে সুবিধা হয়। এবার এই টুকরা করা টমেটোগুলো একটি ব্লেন্ডারের পটের ভিতর দিয়ে এটাকে ব্লেন্ডার করে এটার রস বানিয়ে ফেলবো আমরা। আমাদের টমেটোর রস তৈরি করা হয়ে গেছে। এবার এর ভিতর আমরা সামান্য পরিমাণ 1 চিমটির পরিমাণ মতন গোলমরিচের গুঁড়া মিশিয়ে ফেলব, আর এর সাথে 2 চামচ মধু আমরা এই টমেটোর জুসের সাথে মিশিয়ে নেব। টমেটোর জুস, 2 চামচ মধু, 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আমরা একসাথে মিশিয়ে এটাকে আমাদের একটা ড্রিঙ্কস তৈরি করব। এবার আমাদের জুস তৈরি হয়ে গেছে। এই জুস প্রতিদিন সকালে খালি পেটে পান করুন। আপনি 15 দিন এই ড্রিঙ্কসটি পান করলে এর ফলাফল বুঝতে পারবেন। এই জুসের সম্পূর্ণ ফল পেতে গেলে আপনাকে 2 মাস একভাবে এটা পান করতে হবে। তাহলে আপনার 2 মাসে 10 কেজি ওজন অবশ্যই কমে যাবে।
বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।